এই সেই 45 নম্বর আমহারস্ট্রিট। এই বাড়ি থেকেই উত্থান সোমেন মিত্রর, আমহারস্ট্রিটের প্রিয় ছোড়তা। আর তার এই বাড়িকে ঘিরেই আবর্তিত হতো অনুগামীদের রাজনৈতিক গতিপথ। কদিন আগেই মনে করা হতো আমহারস্ট্রিট মানেই সোমেন মিত্র, আমহারস্ট্রিট এক কাট্টা ছোড়তার নামে। কিন্তু মঙ্গলবার কার্যত দ্বিধা বিভক্ত সোমেনের গড়। 15 তারিখ সরকারিভাবে তৃণমূল ত্যাগ করেন সোমেন মিত্র, ইস্তফা দেন সাংসদ পদে। তারপর থেকেই তাকে কংগ্রেসে স্বাগত জানিয়ে শহর ছেয়ে গিয়েছিল ব্যানার হোর্ডিংয়ে। আমহারস্ট্রিটেও তার ব্যতিক্রম হয়নি। মনে করা হয়েছিল মঙ্গলবার সোমেনের আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার দিন। আমহারস্ট্রিটের সব গলি গিয়ে মিশবে বিধান ভবনে, ফের সোমেনের নামে এক কাট্টা হবে তাঁর পাড়া। কিন্তু এদিন সোমেন অনুগামীদের পাশাপাশি আমহারস্ট্রিটে মিছিল করল তৃণমূলও। সোমেন ফের কংগ্রেসে ফিরলেন, কিন্তু একসময় তাঁর হাত ধরে যারা প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস ও তারপর তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাদের অনেকেই সে পথে পা বাড়াননি। তৃণমূল কংগ্রেস একমাত্র দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো জগদ্দল পাহাড়কে যারা সরিয়েছে, যে দল, এবং সেই দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। দল আমাকে যখন স্বীকৃতি দিয়েছে, সেই দলের সঙ্গে থাকাটা আমি প্রয়োজনীয় মনে করি। কংগ্রেসটা ছেড়েছিলাম আমরা, কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে লড়াই করছিল না বলে, এবং সেই সময় যার হাত ধরে এসেছিলাম তার প্রতি ব্যক্তি শ্রদ্ধা নিশ্চয়ই অটুট থাকবে। কিন্তু রাজনৈতিকভাবে যেখানে কংগ্রেস সিপিএমের বিটিম হয়ে কাজ করবে, সেখানে নিশ্চয়ই কংগ্রেসের সঙ্গে তো কেউ পথ চলতে পারবে না। ঘরের ছেলে ঘরে ফিরলেন, তা নিয়ে আমহারস্ট্রিটের উচ্ছ্বাসও কম নয়। বাজি ফাটল, ব্যান্ড বাজল, কিন্তু কোথাও যেন তালও কাটল। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।